আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। যাদবপুর ইউনিভার্সিটি কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজের কোস পার্টনার বিক্রমশিলা এডুকেশন রিসোর্স সোসাইটির সঙ্গে এই নিয়ে পাঁচটা প্রোগ্রাম হয়ে গেল। এবারের প্রোগ্রাম আমরা সাজিয়েছি একটু অন্যভাবে। এই গৃহবন্দী অবস্থায় ডোমেস্টিক ভায়োলেন্স সহ শিশুদের প্রতি হিংসাও বেড়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। তবে এর উল্টো চিত্রও রয়েছে। অনেক ক্ষেত্রে পারিবারিক বন্ধন শক্ত হয়েছে, শিশুরা আগের তুলনায় মা বাবার সান্নিধ্যে সমৃদ্ধ হয়েছে। আমরা আসলে মেয়ে রাজ্যে থাকতে থাকতে অনেক সময় যা ভালো ঘটছে সেদিকে তাকাতে ভুলে যাচ্ছি। অথচ যদি আমরা সময় বার করে এই ভালো দৃষ্টান্তগুলো খুঁজে আনতে পারি তাহলে অনেকেই প্রভাবিত হবেন। আমরা আজকে এই রকম কিছু ইতিবাচক দৃষ্টান্তের কথা জেনে নেব বিক্রমশিলা এডুকেশন রিসার্চ সোসাইটির রীতি মুখার্জির কাছে। রীতি দীর্ঘদিন বিক্রমশিলায় গুরুত্বপূর্ণ পদে কাজ করছে। রীতি, সবাই যখন এই ঘরবন্দি অবস্থায় হতাশ, তখন আপনি কি আশার কথা শোনাতে চাইবেন? দেখুন, এই নিরাশার পরিস্থিতির মধ্যে কিছু কিছু আশার জিনিস উঠে আসছে যা আমরা নিরন্তর বিভিন্ন সামাজিক মাধ্যমে দিচ্ছি বা সংবাদপত্রে পড়ছি। আমরা আর্টিকেল পড়ছি কিভাবে বাবা মারা সন্তানদের সাথে সময় কাটাবেন বা কাটাচ্ছেন, নামি দামি স্কুলগুলিতে কিভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনাকে অব্যাহত রাখার জন্য নানান কাজ নিচ্ছে এবং প্রত্যেকে নিজের নিজের সময় কিভাবে সুচারুরূপে কাটাবেন তার জন্যও নানান পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি। এইটার পাশাপাশি যে কথাটা শোনাবো সেটা হলো আমাদের সমাজের প্রান্তিক শিক্ষিত, স্বল্প শিক্ষিত বা একেবারেই শিক্ষার আঙিনায় পৌঁছতে পারেননি এমন কিছু অভিভাবকদের কথা। এই লকডাউনের সময় কিন্তু তারাও নিজেদের সন্তানদের পড়াশোনার ব্যাপারে যথেষ্ট সচেতন হয়েছে। তাদের সাহায্যেই আমাদের সংস্থা বিক্রমশিলা পৌঁছে যেতে পারছে আমাদের যে ছাত্রছাত্রীরা তাদের কাছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের থানায় চলা লার্নিং সাপোর্ট সেন্টার বিষয় আসে তাদের নিচ্ছে কিন্তু অনেকের কাছেই এই স্মার্টফোন নেই এবং স্মার্টফোন থাকলেও ইন্টারনেট অ্যাক্সেস প্রচন্ডই কম। তো মানে প্রায় 5-7% এরকম প্রচুর আছে যাদের কাছে এই স্মার্টফোন আছে। তার মধ্যে দিয়েই তারা নানান ছবি পাঠাচ্ছেন, বাড়িতে মায়ের পাশাপাশি বাবারাও তাদেরকে নানান মিলেমিশে কাজ করাচ্ছেন এবং বাড়ির অন্যান্য সদস্যরা, দিদি দাদা, বাড়িতে কাকা, সকলেই তাদের সাথে কাজে সামিল হয়ে যাচ্ছে। যখন কবিতা বলছে তখন বাবা চেষ্টা করছে যে কবিতার পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দেওয়া যায় সেটা অনেক ভালো শোনাবে নাকি মিউজিকটা বন্ধ করলে বাচ্চার গলাটা ভালো শোনাবে। তো এই একটা ভাবে আমাদের একটা সন্তানের সাথে তাদের যে সম্পর্ক সেটা অনেক দীর্ঘ হয়ে উঠছে, যেটা হয়তো অন্য সময় তারা এতটাই হাড় ভাঙা পরিশ্রম করেন এই কোয়ালিটি টাইমটা তাদের ছেলেদেরকে দিতে না, সেই সুযোগটা এখন তারা ভীষণভাবে উপভোগ করছে। বাবা মা বা অভিভাবকরা কি সত্যি ছেলে মেয়েদের সময় দিতে পারছেন? যতটা সম্ভব আমরা চেষ্টা করছি তাদের সময় দেওয়ার। আগে নবদীক্ষা দিয়ে দিদিরা আমাদেরকে, ওনারা যখন ক্লাস করাতেন তখন আমাদেরকে ডাকছেন, আমাদেরকে দেখাতেন যে আমরা এরকম ভাবে বাচ্চাদের শিখাচ্ছি। এখন তো যেহেতু লকডাউনে বন্ধ তাই নবদীক্ষার দিদিরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পড়া পাঠাচ্ছেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যেই উনিরা পড়া পাঠাচ্ছেন আমরা চেষ্টা করছি বাচ্চাদেরকে এনকারেজ করার, যে ভিডিওর মাধ্যমে হাত পা নেড়ে কবিতা বলার, ঘরের জিনিসগুলো দিয়ে বোনা শেখাবার, তারপর এই ত্রিকোণ কাটা, তাদের রং ভরা এবং আরো যেসব মানে অভিভাবকদের যাদের হোয়াটসঅ্যাপ নেই তাদেরকে আমি চেষ্টা করছি যে আমার ফোন থেকে যে তাদের ছবি তুলে যেভাবে তুলছে তাদেরকে এনকারেজ করে দিদিদেরকে পাঠানো। হ্যাঁ, তো আমাদের দিদি মানে উনি আমাদের একজন অভিভাবক, তিনি তার নিজের অভিজ্ঞতার কথা বললেন যে তিনি কিভাবে করছেন। এই একই ভাবে আমাদের বাকি অভিভাবকরাও তারাও সন্তানদের সাথে নানান ভাবে মিলেমিশে কাজকর্ম করছেন। আর
আসলে আমাদের যে বাচ্চারা আছে অনেকের বাড়িতেই কিন্তু এই লকডাউনের কারণে তাদের দৈনন্দিন রুটি রুটি প্রায় বন্ধ হয়ে গেছে, কারণ তারা প্রত্যেকেই দৈনিক কাজের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত হয়ে গেছিলেন। তার ফলে একটা প্রবল মানসিক চাপ তো থেকেই যাচ্ছে তাদের, এবং সেই মানসিক চাপ খানিকটা বোধহয় তারা কাটিয়ে উঠছেন সন্তানদের সাথে এই ধরনের কাজগুলো করে তারা খানিকটা নিজেদেরকে ভুলিয়ে রাখতে পারছেন। আর যেমন দিদি বললেন যে বাচ্চাদের সাথে উনি কাজ করছেন, এবং একইভাবে উনি কিন্তু অন্যান্য কাছেও আমাদের দেওয়া কাজটা পৌঁছে দিচ্ছেন। দিদি সেই বিষয়ে যদি একটু বলেন। অনেক বাচ্চারাই আছে যাদের মাদের ফোন থাকলে হোয়াটসঅ্যাপ নেই, আমি তাদের মাদের তাদেরকে বলছি যে এইসব কাজ দিদিরা পাঠাচ্ছেন তোমরা করো, করলে আমি ছবি তুলে দিদি নবীর সাথে দিদিদের কাছে পাঠিয়ে দেবো। তারা করছেন, তাদের মারা চেষ্টা করছে করাবার, বাবা নিয়ে করছে বসে করাচ্ছে, তারা করছে, এবং আমি সেই ছবিগুলো তুলে ভিডিও তুলে যতটা সম্ভব দিদিদের পাঠাবার চেষ্টা করছি। রীতিদি, আপনি যে পিছিয়ে পড়া মানুষদের সাথে কাজ করেন তাদের রুজি রুটির বিষয়টা এখন যথেষ্ট সমস্যা বহুল, সেদিকে নজর না দিয়ে মা বাবা কি করে সন্তানদের পর্যাপ্ত সময় দিচ্ছেন, কয়েকটা উদাহরণ দেবেন? হ্যাঁ দেখুন, সেই চাপটা তো আছেই, মানে আমি তো সেটাকে কোনোভাবেই অস্বীকার করতে পারি না। তার সত্ত্বেও তারা নিজেদের মতন করে জিনিসটাকে সামলে উঠছেন বা মানে সামলানোর চেষ্টা করছেন। মানে একজন শিক্ষক মানে গেছিলেন আমাদের বাজারে, একটা উদাহরণ দিই তাহলে পরিষ্কার হয়ে যাবে। তো ওই শিক্ষককে দেখে আমাদের অভিভাবক, তিনি বাজার নিয়ে বসেছিলেন, শিক্ষককে দেখে তিনি লাফিয়ে আসেন এবং বলেন, দিদি আপনার কাছে আমার যে নম্বরটা দেওয়া ছিল না সেই নম্বরটা চলে গেছে, এই নম্বরটা নিয়ে যান। আমাদের কমিউনিটিতে সবাই বলছে যে দিদি ফোন করে নানান পড়াশোনা দিচ্ছে, তো আমার মেয়েটা পিছিয়ে পড়ছে, এই একটা আকুতি তাদের মধ্যে আছে। এবং যখনই এই 10 দিন কেটে যাওয়া, মানে প্রথম তো 10 দিন আমরা একটু ভাবছিলাম যে আমরা কিভাবে এগোবো, একটা পরিকল্পনা করা হচ্ছিল। তারপরে যখন বাবা মাদের ফোন করা হলো, তারা বললেন যে বাবা এতদিনে আপনাদের ফোন পেয়ে হাঁপ ছেড়ে বাঁচা গেল, যে এখন আমরা এদের নিয়ে কি করবো সেইটা আমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তা বুঝতে পারছিলেন না তারা তাদের বাচ্চাদেরকে এতটা সময় কিভাবে কাটাবেন। এবং আরেকটা দিকে হচ্ছিল যে ধরুন নামি দামি বেসরকারি স্কুলগুলোতে কম্পিউটার ইন্টারনেটে ক্লাস হচ্ছে, নানান ধরনের ক্লাস হচ্ছে, কিন্তু আমাদের এই সরকারি স্কুলে তো অনেকটাই পৌঁছানো, তো তার ফলে আমাদের নবদিশা শিক্ষকরা এদের কাছে অনেকভাবেই পৌঁছে গেছে। রীতি মুখার্জি ছাড়াও আলোচনায় আছেন অন্নপূর্ণা নস্কর, যিনি হলেন সায়ন নস্করের মা এবং অভিভাবক। অন্নপূর্ণাকে ছেলে মেয়েদের কতটা সময় দিতে পারছেন এবং কিভাবে? আমরা মানে যতটা সম্ভব হয়তো রান্না করতে করতে বাচ্চাকে নিয়ে বলছি দেখে দিচ্ছি, এটার মধ্যে এই রান্না করতে করতে তাদের মধ্যে ছবি তোলা, তারপর তার ফাঁকি সময় করে নিয়ে অন্য বাচ্চাদের তো ছবি, যতটা সম্ভব চেষ্টা করছি সময় বার করে নিয়ে তাদেরকে সময় দেওয়া। আপনার কি ধারণা এই রোগ নিয়ে সব নিয়ম কানুন মেনে চলতে? হ্যাঁ দিদি, আমাদের যতটা সম্ভব বাচ্চাদেরকেও মানাচ্ছি, আমরাও মানছি, খাওয়ানোর আগে হাত ধোয়ানো, তারপরে মাস্ক পরে বাইরে নিয়ে যাওয়া যতটা সম্ভব। আমাদের এখানে অনেক বাচ্চারা যারা নবদ্বীপে পড়ে তাদের মা বাবা তারা অনেকে মানে এই নিয়মগুলো মেনে চলছে, মাস্ক পরা, হ্যান্ডওয়াশে হাত ধোয়া, স্যানিটাইজ করা, অনেক বাচ্চাই মেনে চলছে, ঘর দিয়ে বেরোচ্ছে না। এই বন্দি অবস্থা, এই আমাদের ছোট ছোট ঘরে তো দিদি যতটাই সম্ভব তারা মেনে চলছে, এই নবদ্বীপের কাজগুলোই করছে বসে বসে। আমার যখন শোনাচ্ছে তাদের গিয়ে ছবি তুলে তাদের পড়াশোনার ছবি ভিডিও করে দিদিদের পাঠানো যতটা সম্ভব হচ্ছে আমরা করছি দিদি। রীতি, আপনার কি মনে হয় এইসব জনগোষ্ঠীর মানুষেরা সামাজিক দূরত্ব অন্যান্য স্বাস্থ্যবিধি কি মানতে পারছে? দেখুন, যেভাবে আমাদের অন্নপূর্ণাদি বললেন যে ওনাদের খুবই ছোট ঘর, তার ফলে এই যে সামাজিক দূরত্বের ব্যাপারটা, সামাজিক দূরত্ব রেখে তারা হয়তো একটা ঘরে থাকছে কিন্তু সেই একটা ঘরে অনেকজন মিলে থাকা, তো তার ফলে সেইটা একটু সমস্যা তো বটেই, কিন্তু তার মধ্যে দিয়েও তারা নানান ভাবে চেষ্টা করছেন যাতে এই সামাজিক দূরত্ব বজায় রাখা যায় এবং সরকারের প্রদত্ত নিয়ম পালন করে নিয়মিত হাত ধোয়া বা বাইরে বেরোলে মুখে মাস্ক পরা। এবং আমরা অনেক সময় বাচ্চাদের ছবিও পাচ্ছি যে তারা হয়তো বাইরে কোনো অ্যাক্টিভিটি করছে তখন মুখে মাস্ক বেঁধে আছে, বা কিছু একটা রেশন আনতে যাচ্ছে তখন মুখে মাস্ক বেঁধে আছে, তো সেই রকম ছবিও আমরা পাচ্ছি। এখান থেকে বোঝা যাচ্ছে তারা খানিকটা হলেও নিয়ম কানুন মেনে চলছেন এবং তার চেষ্টা করছেন। এই সব ছেলেমেয়েরা পড়াশোনা কি করে করছে, কিভাবেই বা সেটা সম্ভব হচ্ছে?
আসলে আমাদের টিচাররা আমরা মিলে একটা পরিকল্পনা করে নিয়েছি যে কিভাবে আমরা এমন কিছু কাজ করাবো যেটা আমাদের অভিভাবকরাও করাতে পারবেন এবং একই সাথে তার মধ্যে দিয়ে শিশুর বিকাশ হবে। তো সেই রকম ভাবে একটা পরিকল্পনা নিয়ে আমরা প্রতি সপ্তাহে 2 দিন করে অভিভাবকদের কাছে ফোন করছি এবং তাদের সাথে যোগাযোগ করে কি কি কাজ করাতে হবে প্রথমে বলে দিচ্ছি। তারপরেই আবার একটা ফলো আপ ফোন করা হচ্ছে যে তাদের কোন রকম অসুবিধে কাজে হচ্ছে কিনা, যদি হয় সেটাতে আমরা কিভাবে সাহায্য করতে পারি। তো এইভাবে একটা পারস্পরিক আদান প্রদান তৈরি হচ্ছে। এবং আর একটা মজার ব্যাপার হলো যে এই দিদি যেমন ভাবে কমিউনিটিতে পৌঁছে গিয়ে অন্যান্যদের কাজ তুলে আনছেন, সেরকম ভাবে আমাদের কিছু তরুণ ছেলে মেয়ে যাদের হাতে স্মার্টফোন আছে তারাও কিন্তু উদ্যোগী হয়ে আমাদের বাচ্চাদের কাজ আমাদের ছবি তুলে পাঠাচ্ছে। তো টিচারের কাছে প্রতিদিন নতুন নতুন নম্বর থেকে বাচ্চার কাজ আসছে এবং এইটা সম্ভব হচ্ছে বোধ হয় একটা বৃহত্তর মানব বন্ধন গড়ে উঠেছে এই অসুখটাকে কেন্দ্র করে। এই করোনাকে কেন্দ্র করে হাসিয়েছে না হয়েছে জানি না, তবে একটা বৃহত্তর মানব বন্ধনের আমরা আভাস পাচ্ছি খানিকটা। আচ্ছা রীতিদি, আপনি ভালো গান করেন শুনেছি, খালি গলায় যদি একটা গান শোনান। আচ্ছা আমি চেষ্টা করছি, জানি না কিরকম। হ্যাঁ 2 লাইন হলেও হবে। মনে রবে কে না রবে আমারে, সে আমার মনে নাই মনে নাই, মনে রবে কে না রবে আমারে, ক্ষণে ক্ষণে আসে তব দুয়ারে, দানে দান দাই, মনে রবে কে না রবে আমারে। ধন্যবাদ রীতিদি, ধন্যবাদ অন্নপূর্ণাদি। হ্যাঁ ধন্যবাদ। আমাদের সাথে আলোচনায় ছিলেন রীতি মুখার্জি এবং অন্নপূর্ণা নস্কর। রীতি মুখার্জি দীর্ঘদিন ধরে বিক্রমশিলা এডুকেশন রিসোর্স সোসাইটির সঙ্গে যুক্ত এবং গুরুত্বপূর্ণ পদে কাজ করে চলেছেন। অন্নপূর্ণা নস্কর হলেন অভিভাবক। আমরা আলোচনা করলাম এই গৃহবন্দী অবস্থায় ডোমেস্টিক ভায়োলেন্স সহ শিশুদের প্রতি হিংসাও বাড়ছে, কিন্তু তার উল্টো চিত্রও রয়েছে। অনেক ক্ষেত্রে পারিবারিক বন্ধন শক্ত হয়েছে, শিশুরা আগের তুলনায় মা বাবার সান্নিধ্যে সমৃদ্ধ হচ্ছে। এই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং দেখেছি কিভাবে শিশুরা মা বাবার সান্নিধ্যে উপকৃত হচ্ছেন। আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ।